নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে জেলাতে কিছু পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রয়েছে পার্ট টাইম মেডিকেল অফিসারের পোস্ট, জিএনএম এর পোস্ট, গ্রুপ ডির পোস্ট, অ্যাকাউন্টেন্টের পোস্ট এবং সুপারভাইজারের পোস্ট। মোট 5টি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব যে আপনারা এখানে কারা কোথায় আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে আপনাদের, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন এবং আবেদনের লাস্ট ডেট কত তারিখ। ঠিক আছে, তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন দেরি না করে আমরা যে অফিসিয়ালি ভাবে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এটি 29/3/2022 তারিখে প্রকাশিত হয়েছে নোটিফিকেশনটি, কোথা থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ। ঠিক আছে, তো এখান থেকে এটি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন লালবাগ, লালবাগ কোচবিহার। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেট ফর ভেরিয়াস পোস্ট অফ এনএইচএম অ্যান্ড এনইউএইচএম আন্ডার দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার ওয়ান কন্টেক্সচুয়াল বেসিক। ঠিক আছে, তো বন্ধুরা এটি আপনাদেরকে এই জন্য ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন www.wbhealth.gov.in, এখানে গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে 30/3/2022 থেকে 8/4/2022 তারিখের মধ্যে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে যে পোস্টগুলি রয়েছে আমরা একে একে দেখে নিই চলুন। তো প্রথমে রয়েছে পার্ট টাইম মেডিকেল অফিসার এন ইউ এইচ এম, এখানে দুটি ভ্যাকান্সি রয়েছে, দুটি জেনারেলদের জন্য দেখতে পাচ্ছেন। তারপরে আপনাদের প্লেস অফ পোস্টিং দেখতে পাচ্ছেন ইউপিএইচ সি ওয়ান এবং ইউপিএইচ সি টুতে হবে আপনাদের পোস্টিং। এখানে এলিজিবিলিটি কি বলা হয়েছে যে এমবিবিএস করে থাকতে হবে আপনাদের। ঠিক আছে, এমবিবিএস হয়ে থাকতে হবে এবং 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ মাস্ট বি রিকগনাইজড আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। ঠিক আছে, এবং আপনাদের এজ লিমিট এখানে হতে হবে 64 বছর হতে হবে, 1/3/2022 তারিখ অনুযায়ী আপনাদের এজ লিমিট ধরা হবে। ঠিক আছে, এখানে আপনাদের স্যালারি রয়েছে পার মান্থ 24,000 টাকা। ঠিক আছে, তো বন্ধুরা এখানে সাইটে মোড অফ সিলেকশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এগুলি দেখে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে রয়েছে জিএনএম পোস্ট, জিএনএম পোস্টের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে। তো এটি আপনাদের পোস্টিং হবে ইউপিএইচসি টুতে। তো এখানে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট জিএনএম কোর্স। তো আপনাদের এখানে জিএনএম কোর্স কমপ্লিট করা থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং আপনাদের বয়স হতে হবে up to 62 বছর। ঠিক আছে, 1/3/2022 তারিখ অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 62 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনাদের স্যালারি হবে 25,000 টাকা পার মান্থ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল মার্ক 100 নম্বরের মোড অফ সিলেকশনে। ঠিক আছে, যেখানে এক্সামিনেশন হবে ম্যাক্সিমাম 70 মার্কের, তারপরে এখানে ইন্টারভিউ হবে 15 মার্কের দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে গ্রুপ ডি, গ্রুপ ডির জন্য একটি পোস্ট রয়েছে। তো এখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে যে এখানে আপনাদের রিটায়ার্ড পেনশন অফ ওয়েস্ট স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, তো আপনাদের স্টেট গভর্নমেন্টের রিটায়ার্ড পার্সন হতে হবে। ঠিক আছে, তো এখানে আপনাদের স্যালারি হচ্ছে 8,000 টাকা এবং শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে, যেখানে 10 মার্কের ইন্টারভিউ হবে এবং আপনাদের এজ লিমিট রয়েছে up to 62 বছর, 1/3/2022 তারিখ অনুযায়ী। ঠিক আছে, তারপরে রয়েছে অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্টের জন্য একটি পোস্ট রয়েছে, এখানে আপনাদের এখানেও আপনাদের রিটায়ার পার্সন হতে হবে স্টেট গভর্নমেন্টের। ঠিক আছে, এবং ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, কম্পিউটার ওয়ার্কিং নলেজ থাকতে হবে এবং আপনাদের বয়স হচ্ছে up to 62 বছর, 1/3/2022 তারিখ অনুযায়ী। এখানে আপনাদের স্যালারি হচ্ছে 12,000 টাকা, এখানেও আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগটি করা হবে, যেখানে 10 মার্কের ইন্টারভিউ হবে। এবং লাস্টে যে পোস্ট রয়েছে সেটি দেখতে পাচ্ছেন সুপারভাইজার এনটিপি, এখানে একটি পোস্ট রয়েছে। তো এখানে আপনাদের বলা হয়েছে এনিহোয়ার ইন কোচবিহার ডিস্ট্রিক্ট, তো আপনাদের পোস্টিং কোচবিহার ডিস্ট্রিক্টের যে কোনো জায়গাতে হতে পারে। ঠিক আছে, তো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, গ্রাজুয়েট হতে হবে এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি, ঠিক আছে, টেকনোলজি করা থাকতে হবে এবং সঙ্গে একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে, তো আপনাদের বয়স এখানে বলা হয়েছে 40 বছর হতে হবে, 1/3/2022 তারিখ অনুযায়ী, এবং তার সঙ্গে আপনাদের 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, এনটিপিতে। তো এখানে দেখতে পাচ্ছেন স্যালারি রয়েছে আপনাদের 25,000 টাকা পার মান্থ। ঠিক আছে, তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি
দেখে নিন। এখন চলুন দেখে নিই যে কোন ওয়েবসাইট থেকে। এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। তো চলুন দেখে নিই এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা এই কোচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট নোটিশ বলে একটি অপশন রয়েছে। এই রিকোয়ারমেন্ট নোটিশে চলে যাবেন এবং প্রথমে নিউ বলে একটি নোটিফিকেশন আউট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই ইনভাইট টু wbhealth.gov.in, এই ওয়েবসাইটে আপনাদের অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আপনারা এখানে চেক আউট বলে যে অপশন রয়েছে সেটিতে ক্লিক করলে আপনাদের এই নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা অল ডিটেলস দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী অন্য আর একটি ভিডিওতে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।